এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য করা হয়েছে, কোনো ব্যক্তিকে আঘাত করা কোনো রকম কোনো মনোভাব নেই ভিডিওতে নেই। তাও যদি আপনি সিরিয়াস মাইন্ডের হন তাহলে আপনি আসতে পারেন। হ্যালো বঙ্গবাসী, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো একে করোনা প্রাদুর্ভাব, তার উপরে আমফানের প্রভাব। তো তোমাদের এলাকায় কেমন আমফান ঝড় হলো সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা কেমন আছো সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে আমার ভিডিওর টপিক টাইপস অফ ভিউয়ার্স। তো এই টপিকে প্রথমে আমরা আলোচনা করবো খুব চেনা ভিউয়ার্সদের নিয়ে, যারা ধরে নিতে পারো তোমার প্রতিবেশী। তো এরা হয় কিছুটা এরকম। আরে এটা প্রথম না, প্রথম ভিডিও করেছে, প্রথম ভিডিও দেখবো, টাকা দিয়ে নেট ভরেছি প্রথম ভিডিও দেখার জন্য নাকি, দেখবই না। তো এই টাইপের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, ভাই একটা ভিডিও চালালে কি খুব নেট শেষ হয়ে যাবে? তো দরকার হলে 144p চালা, কোনো অসুবিধা নেই। 144p চালালে খুব একটা নেট খাবে না। আর সারাদিন বসে ইউটিউবে যে এত কিছু সার্চ করা হয় সেগুলোতে নেট খায় না, শুধু আমার ভিডিও দেখলেই নেট খাবে? তো সে যাই হোক, আমি তোমাদের বলছি বলে তোমরা আবার যেন বলা বলি করো না। তো এরপর আমরা কথা বলবো চেনা ভিউয়ার্সদের নিয়ে। তো এরা হয় কিছুটা এরকম। আরে কোথায় ভিডিও করেছে নাকি, আরে কোথায় ভিডিও ভিডিও করছে, আরে বাবা চল দেখা যাক, আরে বাবা দারুণ ভিডিও। তো না যাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, পরে আরও ভিডিও দেখবো। তো এই ধরনের ভিউয়ার্সদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পরবর্তীকালে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও তারা ভিউ করবে। তো এটা কিন্তু এক ধরনের মোটিভেশন, কারণ যারা এই ভিডিওটা এখন দেখছে, যারা এই ভিডিওটা এখন ভিউ করছে, তাদের উদ্দেশ্য করে বলা তোমরা যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীকালে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও দেখো, সেটা বড় কথা নয়। আমি বলছি বলে তোমরা আবার যেন বলা বলি করো না। তো এরপর আমরা কথা বলবো লাইক ইন ভিউয়ার্সদের নিয়ে। তো বেসিক্যালি এরা কীরকম হয় না, তোমার আপলোড করা ভিডিও এরা ক্লিক করবে, ক্লিক করে পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওর মজা নেবে, পুরো ভিডিওটা এনজয় করবে, এবং তারপর ভিডিওটাতে কোনো লাইক না করে, কোনো কমেন্ট না করে, কোনো শেয়ার না করে এরা লিটারালি ভিডিও থেকে বেরিয়ে যাবে, লিটারালি ভিডিও থেকে বেরিয়ে যাবে। তো এদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, ভাই পুরো ভিডিওটা যখন দেখলে তো ভিডিওটা লাইক করতে কেমন এসে যায়। তো এরপর আমরা কথা বলবো কমেন্টস পড়া ভিউয়ার্সদের নিয়ে। তো এরা বেসিক্যালি হয় তোমার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করে ডাইরেক্ট চলে যাবে তোমার কমেন্ট সেকশনে, এবং কমেন্ট সেকশনে গিয়ে দেখবে কে কী কমেন্ট করেছে, তাদের এই একটাই কাজ কে কী কমেন্ট করেছে সেটা তাদের দেখা। তো এই টাইপের ভিউয়ার্সদের আমি ধন্যবাদ জানাবো, কারণ এদের জন্য আমার ওয়াচ টাইম তো কিছুটা বাড়ে। আবার কিছু কিছু ভিউয়ার্স আছে ভিডিওটা পজ করে ডাইরেক্ট কমেন্ট সেকশনে যায়। তো এরপর আমরা কথা বলবো ক্লিক মারা ভিউয়ার্সদের নিয়ে। তো এরা তোমার ভিডিওতে ক্লিক মারবে এবং ক্লিক মারার সাথে সাথে তোমার ভিডিও থেকে ব্যাক করে দেবে, তাহলে ভিডিওটা যখন ক্লিক করলে কিছুটা দেখে নিতে কি এমন ক্ষতি হয়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে এবং নিচে কমেন্ট করতে হবে তোমাদের কোন পার্টটা ভালো লাগলো, যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ তোমাদের ভিউয়ার্সদের দেখাও তারা ঠিক কীরকম হয়। আর তোমরা যদি আমার এই চিকনাই খবরটা প্রথমবার দেখে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাদা করে দেবে এবং তার পাশে ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারে ফলো করতে চাইলে তার লিঙ্ক ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।